আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা দেখে আসলে অনেক দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ততটাই আমি আর ইয়াম্মির সাথে বলবো যে এটা বানাতে একদমই অল্প সময় লাগে খুবই ইজি আর খুব অল্পই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এটা বাসায় বানাতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিভাবে এই জিনিসটি বানাতে হয় আর এই খাবারটির নামটা বলতেই ভুলে গেলাম নামটি হচ্ছে সসেস বার এখানে আমি পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছি আর সাথে আমি এখানে মাংসকে কিউব করে কেটে নিয়েছি এখানে আমি সিদ্ধ সসেজ নিয়ে নিয়েছি আর সাথে আমি নিয়ে নিয়েছি আনারস মিষ্টি হলে আনারস ব্যবহার করবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামকে চার ভাগ করে কেটে নিয়েছি আর এখানে রসুন বাটা একটা চামচ ব্যবহার করব আদা বাটা একটা চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ আর লবণ হচ্ছে স্বাদ মতো আর এখানে আমি ম্যাওনেজ নিয়ে নিয়েছি একটু সস বানানোর জন্য আর এছাড়া এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি শ্বাসলিকের কাঠি নিয়ে নিয়েছি এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আপনাদের সাথে এত ইয়ামি আর সহজ একটি আইটেম শেয়ার করব। এখানে আমি মাংসের টুকরাগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমি মাংসের টুকরাগুলো সবগুলো নিয়ে নিয়েছি আর এখন আমি এখানে একটা চামচ পরিমাণে রসুন বাটা আর একটা চামচ পরিমাণে আদা বাটা দিব আর এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করছি আপনারা মনে করছেন যে একটু মাংসতে এতগুলো মশলা কেন গোলমরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর এটুকাটা মাংসতে এতগুলা মশলা দেওয়ার কারণ কি এটা আপনার একটু পরেই জেনে যাবেন আর এখানে ভালো করে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর দশ মিনিট পরে এটা প্রায় ম্যারিনেট হওয়ার পর এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি সসেজগুলো দিয়ে দিচ্ছি আপনারা ক্যাপসিকাম যে কোনো কালার ব্যবহার করতে পারেন আর আমি এখানে আনারস দিয়ে দিয়েছি আর পেঁয়াজ যে কিউব করে কেটেছিলাম ওগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ পর আমরা এটাকে শাসলিকের কাঠিতে আমরা এটাকে ভরে নিব। এখানে আমি আগে সসেজ দেন হচ্ছে ক্যাপসিকাম দেন হচ্ছে হলো আনারস আর পেঁয়াজ আর এরপর একটি মাংসের টুকরা দিয়ে উপরে আমি আবার সসেজ দিয়ে দেব এভাবেই কাঠিটাকে সাজাবো আপনারা আপনাদের মন মতন সাজাতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই তো এভাবে আমি তৈরি করে দেখালাম এরকম করে অন্য সবগুলোও তৈরি করে ফেলেছি তো তৈরি হয়ে গেল সসেজ বার আপনারা চাইলে এটাকে এক মাসের জন্য ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন কিন্তু আমার মতে না সংরক্ষণ করাটাই ভালো এটাকে তাৎক্ষণিক খেয়ে ফেলাটাই ভালো আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণে তেলের মধ্যে আমি সসেজ বারগুলোকে দিয়ে দিচ্ছি এটা বানানোর পর আপনারা তাৎক্ষণিক ভেজে নিতে পারেন এটা আর ফ্রিজে রাখতে হবে না কারণ এখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস নাই যে গলে যাবে কিংবা নরম হয়ে যাবে এগুলো প্রায় হালকাতে হালকা আগুনে ভাজতে হবে পুরা যাবে না আর একদম টকবগে গরম তেলও দেওয়া যাবে না তো প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো আর আগুন একদম কমিয়ে রাখবেন আর যাতে মাংসটি জুসি থাকে আর মাংসটি যেন বেশি শক্ত হার্ড না হয়ে যায় তো তৈরি হয়ে গেল আমার সসেজ বার আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক সহজ লেগেছে আপনারা চাইলে এইভাবে প্লেটেও সার্ভ করে খেতে পারেন কিংবা মেহমানকে দিতে পারেন কিন্তু আমি একটু আলাদাভাবে সার্ভ করব। সেটি হচ্ছে আমি গ্লাসে ম্যায়নেজটা নিয়ে নিয়েছি নিয়ে ম্যাওনেজের উপরে আমি সসেস বারগুলোকে মিন সসেস বারের সসেজ বারগুলোকে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর নিচে হচ্ছে ম্যায়নেজ রেখেছি আপনারা অন্যান্য কোনো সস ব্যবহার করতে পারেন তো তৈরি হয়ে গেল সসেজ বার খুবই কিন্তু ইজি ছিল আর লুকটা কিন্তু অনেক সুন্দর আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা এভাবে ডেকোরেশন অবশ্যই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আজকের ভিডিওটি অ্যান্ড খুব সহজে কিন্তু বানিয়ে ফেলেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না